गीता शास्त्र कोनो व्यक्ति विशेष जाति वर्ग पथ देश काल अथवा कोनो कुरीतिग्रस्त सम्प्रदायर ग्रंथ नय बरं एई धर्मशास्त्र सर्वलौकिक एवं सर्वकालिक এই শাস্ত্র প্রত্যেক দেশ প্রত্যেক জাতি যে কোনো বয়সের প্রতিটি স্ত্রী পুরুষের জন্য সবার জন্য গীতা সম্পূর্ণ মানব জাতির ধর্মশাস্ত্র এবং অত্যন্ত গৌরবের বিষয় যে গীতা আপনারও ধর্মশাস্ত্র श्री परमात्मने नमः यथार्थ गीता श्रीमद् भगवत गीता अथ तृतीय अध्याय द्वितीय अध्याय भगवान श्रीकृष्ण बोलेछेन जे एई बुद्धि तोमार जन्य ज्ञान मार्गेर विषय बला हयेछे सेई बुद्धि की एई जे युद्ध करो एई युद्धे विजयी होले महामहिम स्थिति এবং পরাজয় হলে দেবত্ব লাভ হবে, জয়লাভ করলে সর্বস্ব এবং পরাভব হলে দেবত্ব, কিছু লাভ হবেই। অতএব এই দৃষ্টিতে লাভ লোকসান দুটিতেই কিছু না কিছু লাভ হবে, কিঞ্চিত মাত্র ক্ষতি নেই। পুনরায় বললেন, এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো। যে বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। পুনরায় এই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন, কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে বললেন, কামনা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে বললেন। বললেন, কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয়, তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। মুক্ত হবে ঠিকই, কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয়। অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই সহজ বলে বোধ হল। তিনি জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানমার্গই যদি আপনার বিচারে শ্রেষ্ঠ, তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? এই জিজ্ঞাসা স্বাভাবিক ছিল। মনে করুন, আপনার সম্মুখে দুটি পথ আছে, দুটি একই স্থানে নিয়ে যায়। এখন আপনি যদি যেতে চান, তাহলে নিশ্চয় জিজ্ঞাসা করবেন উভয়ের মধ্যে সুগম কোনটি। যদি না করেন, তাহলে আপনি পথিক নন। ঠিক এইভাবে অর্জুনও জিজ্ঞাসা করলেন। অর্জুন উবাচ, जायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। जनगणेर प्रति दयालु जनार्दन, যদি নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে হে কেশব, আমাকে ভয়ঙ্কর কর্মযোগে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের ভয়ঙ্কর বলে মনে হল, কারণ এতে কর্মেই তোমার অধিকার আছে, ফলে নয়। কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয় এবং নিরন্তর সমর্পণের মধ্যে দিয়ে যোগে দৃষ্টি নিবদ্ধ করে কর্মে প্রবৃত্ত হও। জ্ঞান মার্গে পরাজয় হলে দেবত্ব, জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ হবে। লাভ লোকসান স্বয়ং নির্ণয় করে এগিয়ে যেতে হবে। অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ সহজ বলে বোধ হল, সেজন্য তিনি নিবেদন করলেন, बुद्धिं मोहयसीव मे तदेकं वद निश्चित्य
येन श्रेयोऽहमाप्नुयाम्। আপনি এই মিশ্রিত বাক্যের দ্বারা আমার বুদ্ধি যেন মুগ্ধ করছেন। আপনি আমার বুদ্ধির মোহ দূর করবার জন্য প্রবৃত্ত হয়েছেন। অতএব উভয়ের একটি আমাকে নিশ্চয় করে বলুন, যার দ্বারা আমি শ্রেয় পরম কল্যাণ মোক্ষ লাভ করতে পারি। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। হে নিষ্পাপ অর্জুন, এই লোকে সত্যানুসন্ধানের দুটি ধারার কথা পূর্বে আমার দ্বারা বলা হয়েছে। পূর্বের অর্থ সত্যযুগ অথবা ত্রেতাযুগ নয়, পরন্তু যা দ্বিতীয় অধ্যায়ে বলে এসেছি, জ্ঞানীগণের জন্য জ্ঞান মার্গ এবং যোগীগণের জন্য নিষ্কাম কর্মযোগ বলা হয়েছে। উভয় মার্গ অনুসারে কর্ম করতে হবে, কর্ম অনিবার্য। न कर्मणा मनारंभा नैष्कर्म्यं पुरुषोष्णुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति। अर्जुन, कर्म आरंभ ना करे केउ नैष्कर्म लाभ करते पारे ना, एवं जे क्रिया आरंभ करा हुए छे তা পরিত্যাগ করলেই ভগবত প্রাপ্তির পরম সিদ্ধি লাভ হয় না। এখন তোমার জ্ঞান মার্গ ভালো লাগে অথবা নিষ্কাম কর্ম মার্গ, উভয় মার্গেই কর্ম করতে হবে। প্রায় এই ক্ষেত্রে ভগবত পথে লোকে সহজ পথ এবং সুরক্ষা খুঁজতে আরম্ভ করে। কর্মানুষ্ঠান না করেই নিষ্কর্মী হওয়া যায়, যেন এই ধরনের ভুল না হয়, সেজন্য শ্রীকৃষ্ণ জোর দিলেন যে কর্ম আরম্ভ না করে কেউ নৈষ্কর্ম লাভ করতে পারে না। শুভাশুভ কর্মের শেষ যেখানে, পরম নৈষ্কর্মের সেই স্থিতি কর্ম করেই লাভ করা যায়। সেইরূপ বহু লোকে বলে যে আমরা জ্ঞানমার্গী, জ্ঞানমার্গে কর্ম নেই। এইরূপ বললেই কর্ম ত্যাগী জ্ঞানী হয় না। যে ক্রিয়া আরম্ভ হয়েছে তা ত্যাগ করলেই কেউ ভগবত সাক্ষাৎকার রূপ পরম সিদ্ধি লাভ করে না। কারণ নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণৈঃ। কর্ম না করে কোনো পুরুষ ক্ষণমাত্র থাকতে পারে না, কারণ সকলেই প্রকৃতিজাত গুণত্রয় দ্বারা মোহমুগ্ধ হয়ে কর্ম করে। প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ যতক্ষণ পর্যন্ত সক্রিয়, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ কর্ম না করে থাকতে পারে না। চতুর্থ অধ্যায়ের 33 ও 37 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কর্ম জ্ঞানে শেষ হয়, জ্ঞানাগ্নি সমস্ত কর্ম ভস্ম সাত করে। এখানে বলছেন কর্ম না করে কেউ থাকতে পারে না। তিনি কি বলতে চাইছেন? তার বলবার অর্থ হল যে যজ্ঞ করতে করতে ত্রিগুণাতীত হলে মনের বিলয় এবং সাক্ষাৎকারের সঙ্গে যজ্ঞের পরিণাম লাভ হলে কর্ম শেষ হয়ে যায়। সেই নির্ধারিত ক্রিয়া পূর্ণ হওয়ার আগে কর্ম সম্পূর্ণ হয় না, প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়া যায় না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন ইন্দ্রিয়ার্থান বিমূঢাত্মা মিথ্যাচার স উচ্যতে। তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে মনে মনে
ইন্দ্রিয়ের ভোগসমূহ স্মরণ করে, তাদের মিথ্যাচারী দাম্ভিক বলে, জ্ঞানী বলে না। একথা প্রমাণিত যে কৃষ্ণকালেও এই ধরনের সংস্কার ছিল। লোকে যা করণীয় তা ত্যাগ করে ইন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে বলে বেড়াত যে আমি জ্ঞানী, আমি পূর্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তারা সকলেই ধূর্ত, জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গেই কর্ম করতে হবে। ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতেঅর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তঃ সবিশিষ্যতে। অর্জুন, যিনি মন থেকে ইন্দ্রিয় সমূহ সংযত করেন, যখন মনেও বাসনার স্ফুরণ হয় না, সর্বদা অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। একথা বোঝা গেল যে কর্মের আচরণ করতে হবে, কিন্তু প্রশ্ন যে কোন কর্ম করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জায়ো হ্য কর্মণঃ শরীরয়াত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো, অর্থাৎ কর্মের সংখ্যা অনেক, কিন্তু তার মধ্যে নির্দিষ্ট যে কর্মটি সেই নিয়ত কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়, কারণ কর্ম করে অল্প দূরত্বও অতিক্রম করে থাকলে, যেমন পূর্বে বলেছেন, জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে, সেই জন্য শ্রেয়। কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হবে না। দেহযাত্রার অর্থ লোকে বলে শরীর নির্বাহ। কিরূপ শরীর নির্বাহ? আপনি কি দেহ? এই পুরুষ জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে দেহযাত্রাই তো করে আসছে। বস্ত্র জীর্ণ হলে অন্য বস্ত্র ধারণ করে। সেইরূপ কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত, ব্রহ্মা থেকে শুরু করে যাবন মাত্র জগৎ পরিবর্তনশীল। উত্তম অধম বিভিন্ন যোনিতে এই জীব নিরন্তর দেহযাত্রাই করে চলেছে। কর্মই এই দেহযাত্রা সম্পূর্ণ করে। মনে করুন, একটা মাত্র জন্ম নিতে হয়েছে, কিন্তু তবু যাত্রা তো সম্পূর্ণ হয়নি। এখনো সে পথিক। যাত্রা সম্পূর্ণ তখনই হবে যখন গন্তব্য এসে যাবে। পরমাত্মাতে স্থিতি লাভ করবার পর আত্মা শরীরে অনুপ্রবেশ করলে আর যাত্রা করতে হয় না। অর্থাৎ শরীর ত্যাগ, শরীর ধারণ এই পর্যায়ে শেষ হয়। অতএব কর্ম পূর্ণতা প্রদান করে। এই পুরুষকে কর্ম সম্পূর্ণ হওয়ার পর আর দেহের যাত্রা করতে হয় না। মোক্ষসে শুভাত। অর্জুন, এই কর্ম করে তুমি সংসার বন্ধন স্বরূপ অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি? শ্রী ভগবান বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর। অর্জুন, যজ্ঞের অনুষ্ঠানই কর্ম। যে ক্রিয়া দ্বারা যজ্ঞ পূর্ণ হয় সেই ক্রিয়া কর্ম। প্রমাণিত হল যে কর্ম একটি নির্ধারিত প্রক্রিয়া, এছাড়া অন্য কর্ম কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, না, সেসব কর্ম নয়। অন্যত্র লোকয়াম কর্ম বন্ধনা। এই যজ্ঞের অনুষ্ঠান ছাড়া জগতে যা কিছু করা, যাতে সারা জগৎ রাত দিন ব্যস্ত, সে সমস্ত এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম মোক্ষসে শুভাত, অশুভ অর্থাৎ সংসার বন্ধন থেকে
মুক্তি প্রদান করে। একমাত্র কর্ম হল যজ্ঞের প্রক্রিয়া। অতএব অর্জুন সেই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে উত্তম রূপে কর্মের আচরণ কর। সঙ্গদোষ থেকে পৃথক না হলে এই কর্ম সম্পূর্ণ হয় না। এখন স্পষ্ট হল যে যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে। কিন্তু এখানে পুনরায় এক নূতন প্রশ্নের উদয় হল যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করা হবে। সেই জন্য প্রথমে যজ্ঞ কি তা না বলে শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞের উৎপত্তি হল কোথেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্ব বললেন, এবং চতুর্থ অধ্যায়ে স্পষ্ট করেছেন যে যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্মের আরম্ভ হবে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীর নিপুণতাতে এটা স্পষ্ট হয় যে যে বিষয়ের বর্ণনা করবেন প্রথমে তিনি তার বিশেষত্বের বর্ণনা করলেন যাতে শ্রদ্ধা জাগে, তারপর তিনি তাতে যে সতর্কতা অবলম্বন করতে হয় তার উপর আলোকপাত করলেন এবং অবশেষে মুখ্য সিদ্ধান্ত প্রতিপাদন করলেন। এখানে স্মরণ রাখা আবশ্যক শ্রীকৃষ্ণ কর্মের অন্যান্য অঙ্গের উপর আলোকপাত করেছেন যে কর্ম হল নির্ধারিত ক্রিয়া, নির্ধারিত ক্রিয়া ব্যতীত অন্য কর্ম কর্ম নয়। দ্বিতীয় অধ্যায়ে প্রথমবার কর্মের নাম উল্লেখ করেছেন, তার বিশেষত্বের উপর জোর দিলেন, তাতে যে সতর্কতা অবলম্বন করা হয় তার উপর আলোকপাত করলেন, কিন্তু কর্ম কি বললেন না। এখানে বর্তমান অধ্যায়ে বললেন যে কেউ কর্ম না করে থাকতে পারে না, প্রকৃতির প্রভাবে মানুষ কর্ম করে। এছাড়া যারা ইন্দ্রিয়গুলিকে বলপূর্বক অবরুদ্ধ করে মন থেকে বিষয় চিন্তা করে তারা অহংকারী। সেই জন্য অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহ সংযত করে তুমি কর্ম করো, কিন্তু কোন কর্ম করা হবে সে প্রশ্নটি যেমন তেমনি রইল। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি নির্ধারিত কর্ম করো। এখন প্রশ্ন, সেই নির্ধারিত কর্ম কি যার অনুষ্ঠান করতে বলেছেন? তিনি বলছেন যজ্ঞের অনুষ্ঠান করাই কর্ম। এখন প্রশ্ন ওঠে যে যজ্ঞ কি। এখানে যজ্ঞের উৎপত্তি এবং বিশেষত্ব পর্যন্ত বলবেন। চতুর্থ অধ্যায়ে যজ্ঞের সম্বন্ধে সুস্পষ্ট ধারণা হবে যার অনুষ্ঠানই কর্ম। গীতাশাস্ত্র বোঝার চাবিকাঠি হল কর্মের এই পরিভাষা। যজ্ঞ ছাড়া সব কিছু করে সংসারী লোকেরা, কেউ চাষ করে, কেউ ব্যবসা, কেউ উচ্চ পদে প্রতিষ্ঠিত, কেউ সেবক, কেউ বা নিজেকে বুদ্ধিজীবী বলে, কেউ বলে শ্রমিক, কেউ সমাজ সেবাকে, কেউ দেশ সেবাকে কর্ম বলে মনে করে। এই কর্মগুলির মধ্যে কিছু কর্মকে সকাম এবং কিছু কর্মকে নিষ্কাম কর্ম বলে লোকের ভূমিকাও তৈরি করে নিয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে সেসব কর্ম নয়। অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনা, যজ্ঞের অনুষ্ঠান ছাড়া যা কিছু করা হয় সেসব কর্ম এই লোকেরই বন্ধন, মোক্ষ প্রদানকারী কর্ম নয়। বস্তুত যজ্ঞের অনুষ্ঠান কর্ম। এখন যজ্ঞ কি তা না বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞ এলো কোথা থেকে? সহয়জ্ঞা প্রজা সৃষ্ট্বা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম প্রজাপতি ব্রহ্মা কল্পারম্ভে যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা বৃদ্ধি প্রাপ্ত হও, এই যজ্ঞ তোমাদের ইষ্টকামধুক যাতে অনিষ্ট না হয়, অবিনাশী ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করুক। যজ্ঞের সঙ্গে প্রজাদের কে সৃষ্টি করেছিলেন? প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মাকে? তিনি কি চতুর্মুখ এবং অষ্টচক্ষু বিশিষ্ট কোন দেবতা যেমন প্রচলিত আছে? শ্রীকৃষ্ণের অনুসারে দেবতা নামের কোনো আলাদা সত্তা নেই, তাহলে প্রজাপতি কে? বস্তুত যিনি প্রজার মূল উদ্গম, পরমাত্মাতে স্থিতি লাভ করেছেন, সেই মহাপুরুষই প্রজাপতি। বুদ্ধি ব্রহ্মা। অহংকার শিব বুদ্ধি অচ মনসি চিত্ত মহান। সেই সময় বুদ্ধি যন্ত্র মাত্র হয়, এইরূপ মহাপুরুষের মাধ্যমে
পরমাত্মাই কথা বলেন। ভজনের বাস্তবিক ক্রিয়া আরম্ভ হলে বুদ্ধির ক্রমবিকাশ হয়। শুরুতে সেই বুদ্ধি ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য তাকে ব্রহ্মবিদ বলা হয়। ক্রমশ সমস্ত বিকার শান্ত হলে, ব্রহ্মবিদ্যাতে শ্রেষ্ঠতা লাভ করলে তাকে ব্রহ্মবিদ্যর বলা হয়। ধীরে ধীরে বিকাশ আরও সূক্ষ্ম হলে, বুদ্ধির আরও বিকাশ হয়, তখন তাকে ব্রহ্মবিদ্যরিয়ান বলে। সেই অবস্থা লাভ হলে ব্রহ্মবিদ্যেতা পুরুষ অন্যকে উত্থান মার্গে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। বুদ্ধির পরাকাষ্ঠা হল ব্রহ্মবিদ্যরিষ্ট, অর্থাৎ ব্রহ্মবিতের সেই অবস্থা যাতে ইষ্ট ওতপ্রত। এইরূপ স্থিতি লাভ করেছেন যিনি, তিনি প্রজার মূল উদ্গম পরমাত্মায় স্থিত থাকেন। এরূপ মহাপুরুষের বুদ্ধি যন্ত্রমাত্র, তাঁদেরই প্রজাপতি বলা হয়। তারা প্রকৃতির দ্বন্দ্বের বিশ্লেষণ করে আরাধনা ক্রিয়ার রচনা করেন। যজ্ঞের অনুরূপ সংস্কার প্রদান করাই প্রজা সৃষ্টি। এর পূর্বে সমাজ অচৈতন্য এবং অব্যবস্থিত অবস্থাতে থাকে। যজ্ঞের অনুরূপ এদের গড়ে তোলাই হল সৃষ্টি, অর্থাৎ সুসজ্জিত করা। এইরূপ মহাপুরুষ সৃষ্টির আরম্ভে যজ্ঞের সঙ্গে প্রজার সৃষ্টি করেছেন। কল্প রোগমুক্ত করে, বৈদ্য কল্প প্রদান করেন, আবার কেউ কায়া কল্প করে। এটা অবশ্য শরীরের ক্ষণিক কল্প। যথার্থ কল্প তখনই হয় যখন ভবরোগ থেকে মুক্তি লাভ হয়। আরাধনার আরম্ভ এই কল্পের প্রারম্ভিক অবস্থা। আরাধনা সম্পূর্ণ হলেই কল্প সম্পূর্ণ হবে। সেইরূপ পরমাত্ম স্বরূপে স্থিত মহাপুরুষগণ ভজনের আরম্ভে যজ্ঞের সঙ্গে সংস্কার সুসংগঠিত করে বললেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সমৃদ্ধ হও। কিরূপ সমৃদ্ধি? সেই সমৃদ্ধি কি কাঁচা ঘরবাড়ি পাকা করা, বেশি উপার্জন করা? বলছেন, না, যজ্ঞ ইষ্ট কামধুক, ইষ্ট সম্বন্ধীয় কামনা পূর্ণ করবে। ইষ্ট একমাত্র পরমাত্মা, সেই পরমাত্মা সম্বন্ধীয় কামনা পূর্ণ করে এই যজ্ঞ। এখানে এ প্রশ্ন স্বাভাবিক যে যজ্ঞ সরাসরি পরমাত্মার প্রাপ্তি করাবে নাকি ক্রমে ক্রমে চলার পর? দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তহ শ্রেয়ঃ পরমাবাপ্স্যথ। এই যজ্ঞ দ্বারা দেবতাগণের উন্নতি করো, অর্থাৎ দৈবী সম্পদের বৃদ্ধি করো, সেই দেবতাগণ তোমাদের উন্নত করবেন। এইরূপ পরস্পরের উন্নতি দ্বারা পরম শ্রেয়, যার পর কিছু লাভ করা বাকি থাকবে না, এইরূপ পরম কল্যাণ লাভ করবে। যেমন যেমন আমরা যজ্ঞের অনুষ্ঠান করব, পরে যজ্ঞের অর্থ আরাধনার বিধি হবে, তেমন তেমন হৃদয়ে দৈবী সম্পদ অর্জন হতে থাকবে। পরম দেব এক পরমাত্মা, সেই পরম দেবে স্থিতি লাভ করতে সাহায্য করে যে সম্পদ, অন্তঃকরণে যে সজাতীয় প্রবৃত্তি বিদ্যমান, সেই সজাতীয় প্রবৃত্তি সমূহই দৈবী সম্পদ, কারণ এদের সাহায্যেই পরম দেবের প্রাপ্তি হয়। সেজন্য দৈবী সম্পদ বলা হয়। বাহ্য জগতের দেবতা পাথর জল নয়, যেমন লোকে কল্পনা করে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তাদের অস্তিত্ব নেই। তিনি আরো বলছেন, ইষ্টান ভোগান হিবো দেবা তাস্যন্তে যজ্ঞভাবিতা তৈর্দত্তান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তে স্তেন এব সহ। যজ্ঞ দ্বারা সংবর্ধিত দেবতাগণ, অর্থাৎ দৈবী সম্পদ, আপনাকে ইষ্টান ভোগান হি দাস্যন্তে, ইষ্ট অর্থাৎ আরাধ্য সম্বন্ধীয় ভোগ প্রদান করবেন, অন্য কিছু নয়। তাই দত্তান, তিনি একমাত্র দাতা, ইষ্টলাভের অন্য কোনো বিকল্প নেই।
এই দৈবী গুণসমূহকে সংবর্ধন না করে যিনি এই স্থিতি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। যখন লাভ হয়নি তখন তিনি কি উপভোগ করবেন? কিন্তু বলেন অবশ্যই আমি পূর্ণ তত্ত্বদর্শী। এইরূপ মিথ্যাবাদী এই পথ থেকে মুখ লুকিয়ে বেড়ায়, তারা চোর, প্রাপ্তকর্তা নয়। কিন্তু যারা লাভ করেছেন তারা কি পেয়েছেন? यज्ञशिष्टाशिन संतो मुच्यन्ते सर्वकिल्पिषै भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। जे साधुपुरुषगण यज्ञावशेष अन्न ग्रहण करें तारा सकल पाप थेके मुक्त हन। দৈবী সম্পদের বৃদ্ধি করতে করতে পরিণামে প্রাপ্তিকালই পূর্তিকাল। যজ্ঞ সম্পূর্ণ হয় যখন, তখন অবশিষ্ট যিনি থাকেন তিনি হলেন ব্রহ্ম, সেই ব্রহ্মই আবার অন্ন। একেই শ্রীকৃষ্ণ অন্যভাবে বললেন, যজ্ঞ শিষ্টামৃত ভুজৌ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম্। যজ্ঞ যার সৃষ্টি করে, সেই অশন যিনি গ্রহণ করেন তিনি ব্রহ্মে লীন হন। এখানে তিনি বলছেন, যজ্ঞাবশেষ অশন ব্রহ্ম পীযূষ যিনি পান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হন, সাধু ব্যক্তি মুক্ত হন। কিন্তু পাপই যারা, তারা মোহজাত দেহের পোষণের জন্যই অন্ন পাক করে, পাপান্ন গ্রহণ করে, তারা ভজন করে, আরাধনা বুঝে অগ্রসরও হয় কিন্তু পরিবর্তে কিছু কামনা করে। আত্মকারণাত দেহের এবং এই দেহের সম্বন্ধীয়দের কিছু লাভ হোক, তারা নিশ্চয়ই লাভ করবে, কিন্তু তা ভোগ করবার পর নিজেকে তারা সেখানেই দেখতে পাবে যেখান থেকে ভজন আরম্ভ করেছিল। এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে? যখন এই দেহটাই নশ্বর তখন এর সুখ ভোগ কতদিন? তারা আরাধনা করে কিন্তু পরিবর্তে পাপ গ্রহণ করে। পলটি সুধাতে সঠ বিশলেহি, তা নষ্ট হবে না ঠিক, কিন্তু এগিয়েও যাবে না। সেজন্য শ্রীকৃষ্ণ নিষ্কাম হয়ে কর্ম অর্থাৎ ভজন করবার উপর জোর দিলেন। এখন পর্যন্ত শ্রীকৃষ্ণ বলেছেন যে যজ্ঞ পরম শ্রেয় প্রদান করে এবং মহাপুরুষই তার রচনা করেন। কিন্তু মহাপুরুষ প্রজা রচনার জন্য কেন প্রবৃত্ত হন এ সম্বন্ধে বলছেন, अन्नाद् भवन्ति भूतानि पर्जन्याद् अन्न संभवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। অন্ন থেকে সমস্ত প্রাণী উৎপন্ন হয়, অন্নং ব্রহ্মেতি বজানাত, পরমাত্মাই অন্ন। সেই ব্রহ্ম পীযূষকেই উদ্দেশ্য করে প্রাণীগণ যজ্ঞের দিকে অগ্রসর হয়। বৃষ্টি থেকে অন্নের উৎপত্তি হয়, মেঘ থেকে যে বৃষ্টি হয় তা নয়, পরন্তু কৃপা বৃষ্টি। পূর্বসঞ্চিত যজ্ঞকর্মই এই জন্মে যেখানে সাধনাতে ব্যবধান উৎপন্ন হয়েছিল সেখানেই ইষ্ট কৃপারূপে বর্ষিত হয়। আজকের আরাধনা কাল কৃপারূপে লাভ হবে, সেই জন্য যজ্ঞ দ্বারা বৃষ্টি হয়। স্বাহা উচ্চারণ এবং তিল জপের আহুতি মাত্র দিলেই যদি বর্ষা হতো তাহলে বিশ্বের অধিকাংশ মরুভূমি অনুর্বর কেন রয়েছে? উর্বর হয়ে থাকত। এখানে যজ্ঞের পরিণাম কৃপা বৃষ্টি। এই যজ্ঞের অনুষ্ঠান কর্ম দ্বারা হয়, কর্ম করে গেলেই একদিন যজ্ঞ সম্পূর্ণ হয়। সেই কর্ম বেদ থেকে উৎপন্ন জানবে। বেদ হল ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণী, যে তত্ত্ব অবিদিত তার প্রত্যক্ষ অনুভূতির নাম বেদ, কিছু শ্লোক সংগ্রহ নয়। বেদ অবিনাশী পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে জানবে।
একথা মহাত্মাগণ বলেছেন, কিন্তু তাঁরা এবং পরমাত্মা ভিন্ন নন। তাঁদের মাধ্যমে অবিনাশী পরমাত্মাই কথা বলেন, সেই জন্যই বেদকে অপৌরুষেও বলা হয়। মহাপুরুষগণ বেদ পেলেন কোথা থেকে? অবিনাশী পরমাত্মা থেকে বেদের জন্ম হয়েছে। সেই মহাপুরুষগণ এবং তিনি অভিন্ন, তাঁরা যন্ত্রমাত্র, সেই জন্য তাঁদের মাধ্যমে পরমাত্মাই কথা বলেন। কারণ যজ্ঞের অনুষ্ঠান করে যখন মন নিরুদ্ধ হয় তখনই পরমাত্মাকে জানা যায়। সেই জন্য সর্বব্যাপী পরম অক্ষর পরমাত্মা সর্বদা যজ্ঞেই প্রতিষ্ঠিত। যজ্ঞের অনুষ্ঠানই তাকে লাভ করবার একমাত্র উপায়। এরই উপর ভগবান জোর দিলেন। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হয়ঃ অঘায়ুরিন্দ্রিয়া রামো মোঘম পার্থ সজীবতি। হে পার্থ, যে ব্যক্তি ইহলোকে মনুষ্য দেহ লাভ করে এই সাধন চক্রের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ দৈবী সম্পদের উৎকর্ষ, দেবতাগণের বৃদ্ধি এবং পরস্পর বৃদ্ধি দ্বারা অক্ষয়ধাম লাভ, এই ক্রম অনুসারে যে কর্মে প্রবৃত্ত হয় না, ইন্দ্রিয়গুলির সুখ আকাঙ্ক্ষী সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বন্ধুগণ, যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে শুধু কর্মের নাম নিয়েছেন এবং বর্তমান অধ্যায়ে বলছেন নিয়ত কর্মের আচরণ করো, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। এছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন, এই কারণে সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে যজ্ঞের পূর্তির জন্য কর্মের আচরণ করো। তিনি যজ্ঞের বিশেষত্বের উপর আলোকপাত করলেন এবং বললেন যজ্ঞের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে। প্রজা অন্যকে উদ্দেশ্য করে যজ্ঞে প্রবৃত্ত হয়, যজ্ঞ কর্ম থেকে এবং কর্ম অপৌরুষেয় বেদ থেকে উৎপন্ন হয়েছে। বেদ মন্ত্রগুলির দ্রষ্টা মহাপুরুষগণ ছিলেন, তাঁদের পুরুষকার বিলীন হয়ে গিয়েছিল। প্রাপ্তির পর শেষে অবিনাশী পরমাত্মাই শুধু থাকেন, সেই জন্য বেদ পরমাত্মা থেকে উৎপন্ন। সর্বব্যাপী পরমাত্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত। এই সাধন চক্র অনুসারে যে আচরণ করে না সেই পাপী ব্যক্তি ইন্দ্রিয়সমূহের সুখ আকাঙ্ক্ষী ব্যর্থই জীবন ধারণ করে। অর্থাৎ যজ্ঞ এমন বিধি যাতে ইন্দ্রিয়গুলির বিশ্রাম নেই, পরন্তু অক্ষয় সুখ বিদ্যমান। ইন্দ্রিয়গুলিকে সংযম করে এর আচরণ করবার বিধান। ইন্দ্রিয়সমূহের সুখ আকাঙ্ক্ষী যারা তারা পাপী। এখনও শ্রীকৃষ্ণ বলছেন না যজ্ঞ কি, কিন্তু এই যজ্ঞ কি সারা জীবন করে যেতে হবে? কখনো কি সম্পূর্ণ হবে? এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন যস্ত্বাত্মরতিরেব স্যাত্ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যম ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য কোনো কর্তব্য বাকি থাকে না। এই হল লক্ষ্য। যখন অব্যক্ত সনাতন অবিনাশী আত্মতত্ত্ব লাভ হয়ে যায় তখন আর কার অনুসন্ধান করা হবে? এরূপ পুরুষের কর্মের আরাধনার প্রয়োজন হয় না। আত্মা ও পরমাত্মা একে অন্যের পর্যায়ে ভুক্ত। পুনরায় এর বর্ণনা করলেন নৈব তস্য কৃতে নার্থো না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়ঃ। এই সংসারে সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই এবং কর্ম না করলেও কোনো লোকসান নেই, কিন্তু আত্মতত্ত্ব লাভ হওয়ার পূর্বে এর প্রয়োজন ছিল। তার সমগ্র প্রাণী জগতের সঙ্গে কোনো স্বার্থ সম্বন্ধ থাকে না। আত্মাই শাশ্বত, সনাতন, অব্যক্ত, অপরিবর্তনশীল
ও অক্ষয়। যখন আত্মা লাভ হয়ে গেছে এবং তাতেই সন্তুষ্ট, তাতেই তৃপ্ত, তাতেই ওতপ্রোত এবং স্থিত আছেন, যখন এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই, তখন কার খোঁজ করা হবে, কি লাভ হবে? সেই পুরুষের কর্ম ত্যাগ করলেও কোনো ক্ষতি নেই, কারণ বিকারের চিহ্ন যে চিত্তে পড়ে সেই চিত্তই বিলুপ্ত হয়ে গেছে। তার সকল ভূতে, বাহ্য জগতে এবং আন্তরিক সংকল্পের স্তরে কোনো উদ্দেশ্য থাকে না। সব থেকে বড় উদ্দেশ্য ছিল পরমাত্মাকে লাভ করা। যখন তাকে লাভ করেছেন, তখন অন্য কারুকে তার কি প্রয়োজন? তস্মাদসক্তঃ সততম কার্যম কর্ম সমাচর অসক্তো হ্যাচরন কর্ম পরমাপ্নোতি পুরুষ। সেই স্থিতি লাভ করবার জন্য তুমি অনাসক্ত হয়ে নিরন্তর কার্যম কর্ম, করণীয় যে কর্ম, উত্তম রূপে সেই কর্মের অনুষ্ঠান করো, কারণ অনাসক্ত পুরুষ কর্মের অনুষ্ঠান করে পরমাত্মাকে লাভ করেন। নিয়ত কর্ম, কার্যম কর্ম এক। কর্মের প্রেরণা দিয়ে তিনি বললেন, কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হসি। জনকের তাৎপর্য রাজা জনক নয়, জনক জন্মদাতাকে বলে। যোগী জনক আপনার স্বরূপকে জন্ম দেয়, প্রকট করে। যোগ সংযুক্ত প্রত্যেক মহাপুরুষ জনক। এরূপ যোগ সংযুক্ত বহু ঋষি, জনকাদয়া, জনক ইত্যাদি জ্ঞানী মহাপুরুষও কর্মণা এব হি সংসিদ্ধিম, কর্ম করেই পরম সিদ্ধি লাভ করেছেন। পরম সিদ্ধির অর্থ হল পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করা। প্রাচীনকালে জনক ইত্যাদি যত মহর্ষি হয়েছেন, এই কার্যম কর্মের দ্বারা, যা যজ্ঞের প্রক্রিয়া, এই কর্ম করেই সংসিদ্ধিম, পরম সিদ্ধি লাভ করেছেন। কিন্তু লাভ করবার পর তাঁরাও লোক সংগ্রহের জন্য কর্ম করেন, লোককল্যাণের জন্য কর্ম করেন। অতএব তুমি প্রাপ্তির পর লোকনায়ক হওয়ার জন্য কর্ম করবার উপযুক্ত। কেন? এখন শ্রীকৃষ্ণ বলছেন যে লাভ করবার পর মহাপুরুষের কর্ম করলে কোনো লাভ হয় না, এবং কর্ম না করলেও তার কোনো লোকসান হয় না। কিন্তু লোক সংগ্রহ, লোকহিতের জন্য তারা উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করেন। যদ্যদাচরতি শ্রেষ্ঠঃ তত্তদেবেতরো জনঃ সয়ত প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করেন, সাধারণ লোকে তাই অনুকরণ করে। সেই মহাপুরুষ যা কিছু প্রমাণ করে দেন, অন্য লোকে তাই অনুসরণ করে। পূর্বে শ্রীকৃষ্ণ স্বরূপে স্থিত আত্মতৃপ্ত মহাপুরুষের অবস্থিতির ওপর আলোকপাত করেছেন। তাঁদের কর্ম করলে কোনো লাভ হয় না এবং ত্যাগ করলে কোনো লোকসানও হয় না। তা সত্ত্বেও জনকাদি উত্তম রূপে কর্মের অনুষ্ঠান করতেন। এখানে শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষগণের সঙ্গে নিজের তুলনা করেছেন, যে তিনিও মহাপুরুষ। নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তমাবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, তিন লোকে আমার কোনো কর্তব্য কর্ম নেই। পূর্বে বলেছেন সেই মহাপুরুষের সর্বভূতের প্রতি কোনো কর্তব্য নেই,
এখানে বলছেন, তিন লোকে আমার কোনো কর্তব্য বাকি নেই এবং লাভের যোগ্য বস্তু কিঞ্চিত মাত্র লাভ করতে বাকি নেই, তা সত্ত্বেও আমি উত্তম প্রকার কর্মের আচরণ করি। কেন? যদিহম নবর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। কারণ যদি আমি সাবধান হয়ে কর্ম না করি, তাহলে মনুষ্যগণ আমার অবলম্বিত পথেরই অনুগামী হবে। তাহলে আপনার অনুকরণ কি খারাপ? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ। উৎসীদেয়ুরিমে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যামি মা প্রজা। যদি আমি সাবধান হয়ে কর্ম না করি, তাহলে এই সকল লোক ভ্রষ্ট হবে এবং আমি শঙ্করস্য বর্ণশঙ্করের সৃষ্টিকর্তা হব এবং এই সকল প্রজার বিনাশের কারণ হব। স্বরূপে স্থিত মহাপুরুষ সতর্ক হয়ে যদি আরাধনাক্রমে প্রবৃত্ত না থাকেন, তাহলে সমাজ তার অনুকরণ করে ভ্রষ্ট হয়ে যাবে। তিনি না করলেও তার কোনো লোকসান নেই, কারণ তিনি আরাধনা সম্পূর্ণ করে নিবৃত্ত হয়েছেন। কিন্তু সমাজ তো এখনো আরাধনা আরম্ভই করেনি। অনুগামীদের পথ প্রদর্শনের জন্যই মহাপুরুষ কর্ম করেন, আমিও করি। অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন, বৈকুণ্ঠ থেকে আবির্ভূত কোনো অবতার নন। তিনি বললেন, মহাপুরুষ লোককল্যাণের জন্য কর্ম করেন, আমিও করি। আমি যদি না করি, তাহলে মানুষ আদর্শভ্রষ্ট হবে, সকলেই কর্ম ত্যাগ করবে। মন বড় চঞ্চল, সব কিছু পেতে চায়, কেবল ভজন করতে চায় না। স্বরূপস্থ মহাপুরুষ যদি কর্ম না করেন, তবে তাকে দেখে অনুগামীগণও কর্ম ত্যাগ করবে। অজুহাত দেখাবে যে ইনি তো ভজন করেন না, পান খান, সুগন্ধ দ্রব্য ব্যবহার করেন, সামান্য জনের মতো কথা বলেন, তবুও একে মহাপুরুষ বলে সমাদর করা হয়। এরূপ চিন্তা করে তারাও আরাধনা ত্যাগ করে আদর্শভ্রষ্ট হয়। শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি কর্ম না করি, তাহলে সকলেই ভ্রষ্ট হবে এবং আমি বর্ণশঙ্কর দোষের মূল কারণ হব। স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্করের প্রভাব দেখা যায়। অর্জুনও এই ভয়ে ব্যাকুল ছিলেন যে স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যদি আমি সাবধান হয়ে আরাধনায় রত না থাকি, তাহলে বর্ণশঙ্কর দোষের মূল কারণ আমি হব। বস্তুত আত্মার শুদ্ধ বর্ণ পরমাত্মা। নিজের শাশ্বত স্বরূপের পথ থেকে ভ্রষ্ট হওয়াই বর্ণশঙ্করতা। স্বরূপস্থ মহাপুরুষ আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত না থাকলে অনুগামীগণ তাকে অনুকরণ করতে গিয়ে ক্রিয়ারহিত হয়ে যাবে, আত্মপথ থেকে ভ্রষ্ট হবে, বর্ণশঙ্কর হয়ে যাবে, তারা প্রকৃতির মোহে মুগ্ধ হবে। স্ত্রীগণের সতীত্ব এবং জাতির শুদ্ধতা, এগুলি সামাজিক ব্যবস্থা, অধিকারের প্রশ্ন। সমাজের পক্ষে এর উপযোগিতাও আছে, কিন্তু মাতা পিতার ভুলের কোনো প্রভাব সন্তানের সাধনার উপর পড়ে না। আপন করণি পার উতরণি। হনুমান, ব্যাস, বশিষ্ঠ, নারদ, শুকদেব, কবীর, যিশু, এরা উত্তম মহাপুরুষ হয়েছিলেন, কিন্তু সামাজিক কুলীনতার সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। আত্মা নিজের পূর্বজন্মের গুণধর্ম সঙ্গে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলছেন, মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। মন ও ইন্দ্রিয় সমূহ দ্বারা যে কাজ এই জন্মে করা হয়, সেই সংস্কার নিয়ে জীবাত্মা পুরনো দেহ ত্যাগ করে নূতন দেহে প্রবেশ করে। এতে জন্মদাতাদের কোনো ভূমিকা নেই, তাদের বিকাশ ক্রমে কোনো ব্যবধানের সৃষ্টি হয় না। অতএব স্ত্রীগণ কলুষিত হলে বর্ণশঙ্কর হয় না। স্ত্রীগণের কলুষিত হওয়া এবং বর্ণশঙ্করের মধ্যে কোনো সম্পর্ক নেই। শুদ্ধ স্বরূপের দিকে অগ্রসর না হয়ে প্রকৃতিতে মুগ্ধ হওয়াকেই বর্ণশঙ্কর বলে। মহাপুরুষ যদি সাবধান হয়ে ক্রিয়াতে নিয়ত কর্মে প্রবৃত্ত না থাকেন
এবং অন্য লোকদের দিয়ে ক্রিয়া না করান তাহলে তিনি সেই সকল প্রজার হননকারী বিনাশক হন। সাধনাক্রমে চলে সেই মূল অবিনাশীকে লাভ করাই জীবন এবং প্রকৃতিতে মুগ্ধ হওয়া পথভ্রষ্ট হওয়াই মৃত্যু। কিন্তু মহাপুরুষ যদি এই সকল প্রজাদের ক্রিয়াপথে চালিত না করেন, সেই সকল প্রজাদের সংযত করে সৎপথে না চালান, তাহলে তিনি সকল প্রজার হননকর্তা হিংসক হবেন, এবং যিনি স্বয়ং চলে অন্যকেও সেই পথে চালান তিনি শুদ্ধ অহিংসক। গীতা শাস্ত্র অনুসারে দেহের মৃত্যু নশ্বর কলেবরের মৃত্যু, পরিবর্তন মাত্র, হিংসা নয়। সক্তাঃ কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্বাংস তথা সক্তঃ চিকীর্ষুর্লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীগণ আসক্ত হয়ে যেরূপ কর্ম করেন, পূর্ণ জ্ঞাতা বিদ্বান অনাসক্ত হয়ে লোকহৃদয়ে প্রেরণা এবং কল্যাণ সংগ্রহের জন্য সেইরূপ কর্ম করেন। যজ্ঞের বিধি জেনেও করেও আমরা অজ্ঞানী। জ্ঞানের অর্থ হল প্রত্যক্ষভাবে জানা। যতক্ষণ আমরা লেশমাত্র আরাধ্য থেকে পৃথক, ততক্ষণ অজ্ঞান বিদ্যমান। যতক্ষণ অজ্ঞান বিদ্যমান ততক্ষণ কর্মে আসক্তি থাকে। অজ্ঞানী যতটা আসক্ত হয়ে আরাধনা করেন ততটাই অনাসক্ত। যার কর্ম করবার প্রয়োজন নেই তার আসক্তি কেন হবে? এরূপ পূর্ণ জ্ঞাতা মহাপুরুষও লোকহিতের জন্য কর্ম করেন, দৈবী সম্পদের উৎকর্ষ করেন যাতে সমাজ সেই পথে চলতে পারে। ন বুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানাম কর্ম সঙ্গিনাম জোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্তঃ সমাচরন। জ্ঞানী পুরুষের লক্ষ্য রাখা উচিত যাতে কর্মে আসক্ত অজ্ঞানীগণের বুদ্ধিভ্রম না হয়, অর্থাৎ স্বরূপস্থ মহাপুরুষগণ সতর্ক হয়ে আচরণ করবেন যাতে অনুগামীদের মনে কর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন না হয়। পরমাত্ম তত্ত্বের সঙ্গে সংযুক্ত মহাপুরুষের উচিত স্বয়ং উত্তমরূপে নির্ধারিত কর্ম করে তাদেরও সেই কর্ম করবার জন্য প্রেরণা দান। এই কারণেই চিত্রকূট অনুসূয়া আশ্রমে পূজ্য মহারাজজি বৃদ্ধাবস্থাতেও রাত দুটোয় উঠতেন এবং রাত তিনটে আশ্রমবাসী সাধকদের ডেকে তুলে বলতেন, মাটির পুতুলরা ওঠো সবাই। আশ্রমবাসীগণ উঠে যে যার চিন্তন ক্রিয়ায় মগ্ন হয়ে যেতেন। তখন তিনি কিছুক্ষণ গড়িয়ে পুনরায় উঠে বসতেন এবং বলতেন, তোমরা মনে চিন্তা করো যে মহারাজজি শুয়ে আছেন, কিন্তু আমি ঘুমাই না, শ্বাস প্রশ্বাস ক্রিয়ায় রত আছি। এখন বৃদ্ধাবস্থা, বসতে কষ্ট হয় তাই আমি পড়ে থাকি, কিন্তু তোমাদের তো স্থির ও সোজা হয়ে বসে চিন্তন করা উচিত। যতক্ষণ তৈলধারার মতো শ্বাস প্রশ্বাস ক্রমাগত না পড়ে, লক্ষ্য রাখবে যেন ক্রমভঙ্গ না হয়, মাঝে কোনো সংকল্প যাতে ব্যবধান উৎপন্ন না করতে পারে, ততক্ষণ সতত প্রবৃত্ত থাকা সাধকের ধর্ম। আমার শ্বাস এখন বাঁশের মতো স্থির দাঁড়িয়ে গেছে। অনুগামীদের জন্য মহাপুরুষগণ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। জিস গুণ কো শিখাওয়ে উসে করকে দিখাওয়ে, অর্থাৎ আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। এইরূপ স্বরূপস্থ মহাপুরুষের উচিত স্বয়ং কর্মে প্রবৃত্ত থেকে সাধকদেরও আরাধনায় প্রবৃত্ত হওয়ার জন্য প্রেরণা দান, সাধকদেরও শ্রদ্ধাপূর্বক আরাধনা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়া উচিত। কিন্তু জ্ঞানযোগী হন অথবা নিষ্কাম কর্মযোগী, সাধকের অহংকার হওয়া উচিত নয়। কার দ্বারা কর্ম হয়, কর্ম সম্পাদনের কারণ কি, এর উপর শ্রীকৃষ্ণ আলোকপাত করলেন। প্রকৃতে ক্রিয়মাণানি
गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते। आरंभ থেকে পূর্ণ হওয়া পর্যন্ত কর্ম প্রকৃতির গুণত্রয় দ্বারা সম্পাদিত হয়। তা সত্ত্বেও অহংকারে যিনি বিশেষ রূপে মূঢ় তিনি আমি কর্তা এই রূপ মনে করেন। এ কথা কিরূপে স্বীকার করা হবে যে আরাধনা প্রকৃতির গুণে হয়, এটা কি দেখেছেন? এই প্রসঙ্গে বলছেন, তত্ত্ববিত্তু মহাবাহু গুণকর্ম বিভাগয়ো গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্বা ন সজ্জতে। হে মহাবাহ, গুণবিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্ববিদ পরম তত্ত্ব পরমাত্মার সম্যক জ্ঞান বিশিষ্ট মহাপুরুষগণ দেখেছেন এবং সম্পূর্ণ গুণ গুণসমূহে বর্তিত। এরূপ চিন্তা করে তারা গুণ এবং কর্মের কর্তৃত্বে আসক্ত হন না। এখানে তত্ত্বের অর্থ পরম তত্ত্ব পরমাত্মা, পাঁচটা অথবা পঁচিশটা তত্ত্ব নয়, লোকে যেমন কল্পনা করে থাকে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের বাণীতে তত্ত্ব একমাত্র পরমাত্মা, অন্য কোনো তত্ত্ব নেই। গুণাতীত হয়ে পরম তত্ত্ব পরমাত্মায় স্থিত মহাপুরুষ গুণের অনুসারে কর্মগুলির বিভাজন দেখতে পান। তামসিক গুণের প্রভাবে আলস্য, নিদ্রা, প্রমাদ কর্মে প্রবৃত্ত না হওয়ার স্বভাব দেখা যায়। রাজসিক গুণের প্রভাবে আরাধনা থেকে সরে না আসার স্বভাব, শৌর্য এবং স্বামী ভাব দেখা যায়। সাত্ত্বিক গুণ কার্যরত হলে ধ্যান, সমাধি, অনুভবে উপলব্ধি, নিরন্তর চিন্তন সরল স্বভাব হয়। গুণ পরিবর্তনশীল। প্রত্যক্ষদর্শী জ্ঞানী বুঝতে পারেন গুণ অনুসারে কর্মের উৎকর্ষ অপকর্ষ হয়। গুণ নিজের কর্ম করিয়ে নেয়, অর্থাৎ গুণ গুণে বর্তিত হয়। এরূপ চিন্তা করে প্রত্যক্ষদ্রষ্টা কর্মে আসক্ত হন না। কিন্তু যিনি গুণের অতীত হতে পারেননি, এখনো পথিক, তাকে কর্মে আসক্ত থাকতে হবে। সেজন্য বললেন, প্রকৃতির গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্ন বিদো মন্দান কৃৎস্ন ভিন্ন বিচালয়ে। প্রকৃতির গুণের দ্বারা মুগ্ধ পুরুষগণ কর্মে ক্রমশ নির্মল গুণের উন্নতি দেখে তাতে আসক্ত হন। সেই অসম্পূর্ণ জ্ঞান বিশিষ্ট মন্দান শিথিল চেষ্টা যাদের, তাদের উত্তম জ্ঞান সম্পন্ন জ্ঞানী পুরুষ চালিত করবেন না, তাদের হতোৎসাহ করবেন না, উৎসাহ দেবেন। কারণ কর্ম করেই পরম নৈষ্কর্ম স্থিতি লাভ হবে। নিজের শক্তি ও স্থিতি বুঝে কর্মে প্রবৃত্ত জ্ঞানমার্গী সাধকের উচিত গুণের প্রভাবে কর্মের আচরণ হচ্ছে বলে যেন মনে করেন, নিজেকে কর্তা ভেবে অহংকারী যেন না হয়ে যান। নির্মল গুণলাভ হলেও তাতে আসক্ত যেন না হন। কিন্তু নিষ্কাম কর্মযোগীর কর্ম এবং গুণের বিশ্লেষণ করে সময় নষ্ট করা উচিত নয়। তাকে আত্মসমর্পণ করে শুধু কর্মে প্রবৃত্ত থাকতে হবে। কোন গুণ কার্যরত তা দেখার ভার ইষ্টের। গুণের পরিবর্তন এবং ক্রমশ উত্থান তিনি ইষ্টের কৃপা বলে মনে করেন, কর্মের আচরণও তাঁরই কৃপা বলে মনে করেন। অতএব আমি কর্তা এই অহংকার অথবা গুণে আসক্ত হওয়ার সমস্যা তার থাকে না। তিনি তো অনবরত প্রবৃত্ত থাকেন। এই প্রসঙ্গে এর সঙ্গে যুদ্ধের স্বরূপ বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতজ্বরঃ। সেই জন্য অর্জুন, তুমি
अध्यात्म चेतसा अंतरात्माय चित्तके निरुद्ध करे ध्यानस्थ हुए कर्मगुली आमाते समर्पण करे आशा ममता और शोक शून्य हुए युद्ध करो। जखन चित्त ध्यानस्थ लेशमात्र किछु पावार आशा नहीं कर्मेर प्रति आसक्ति नहीं असफलतार संताप नहीं तखन सेई पुरुष युद्ध कि करबेन? जखन चारिदिक थेके चित्त संयत हुए हृदय देशे निरुद्ध हुए आसछे तखन सेई पुरुष युद्ध करते जाबेन केन? कार संगे युद्ध करबेन? से स्थाने कि बा आछे? वास्तवे जखन आपनी ध्यान करते आरम्भ करबेन तखनई युद्धेर आसल स्वरूप आपनी बुझते पारबेन। काम क्रोध राग देश आशा तृष्णा इत्यादि विकार समूह विजातीय प्रवृत्तिगुलि जादेर कुरु बला हय एरा संसारे जाते प्रवृत्ति हय तारी चेष्टा करबे, विघ्न रूपे भयंकर आक्रमण करबे। एदेर संगे संघर्षेर नामई युद्ध। एके अतिक्रम करे जावाई हलो वास्तविक युद्ध। एदेर निश्चिन्ह करे अंतरात्ताय मनके स्थिर करा ध्यानस्थ हवाई यथार्थ युद्ध। এর উপর পুনরায় জোর দিলেন। ইয়ে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্তো ন সূয়ন্তো মুচ্যন্তে তেপি কর্মভিঃ। অর্জুন, যারা দোষ দৃষ্টিশূন্য হয়ে শ্রদ্ধাবান আত্মসমর্পণের সঙ্গে আমার এই মতের সর্বদা অনুষ্ঠান করেন যে যুদ্ধ কর, তারা সকল কর্ম থেকে মুক্ত হন। যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই আশ্বাস কেবল হিন্দু মুসলমান অথবা খ্রিস্টানদের জন্য নয়, পরন্তু মানুষ মাত্রের জন্য। তার বাণী হল যুদ্ধ কর। এই আদেশ থেকে মনে হয় যেন এই উপদেশ কেবল যুদ্ধাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্যই ছিল। অর্জুনের সম্মুখে সৌভাগ্যবশত কুরুক্ষেত্রের যুদ্ধের পরিস্থিতি ছিল, কিন্তু আপনার সম্মুখে কোনো যুদ্ধস্থিতি নেই। তাহলে গীতাশাস্ত্রের উপদেশ আপনার কি কাজে লাগবে? কারণ কর্ম থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় যুদ্ধ। এটা তাদের জন্য বিবৃত করা হয়েছে, বাস্তবে কিন্তু তা নয়। বস্তুত এটা অন্তর্দেশের যুদ্ধ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের, বিদ্যা এবং অবিদ্যার, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রের সংঘর্ষ। আপনি যেমন যেমন ধ্যানে চিত্তকে নিরুদ্ধ করবার চেষ্টা করবেন, তেমন তেমন বিজাতীয় প্রবৃত্তিগুলি বিঘ্নরূপে ভয়ঙ্করভাবে আক্রমণ করবে। তাদের শান্ত করে চিত্তকে নিরুদ্ধ করার চেষ্টাই যুদ্ধ। যিনি দোষ দৃষ্টি মুক্ত হয়ে শ্রদ্ধাপূর্বক এই যুদ্ধে প্রবৃত্ত হন, তিনি কর্মবন্ধন থেকে, বারবার আসা যাওয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। যারা এই যুদ্ধে প্রবৃত্ত হয় না, তাদের কোন গতি হয়? এ প্রসঙ্গে বলছেন, নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ানস্তাম বিদ্ধি নষ্টান চেতসঃ। যে দোষ দৃষ্টিযুক্ত অচেতসঃ অর্থাৎ মোহনিশায় অচেতন ব্যক্তিগণ আমার এই মতের অনুসারে অনুষ্ঠান করে না, অর্থাৎ ধ্যানস্থ হয়ে আশা মমতা সন্তাপ রহিত হয়ে আত্মসমর্পণ করে যুদ্ধে প্রবৃত্ত হয় না, সর্বজ্ঞান বিমূঢ়ান জ্ঞানপথে সর্বদা মোহমুক্ত সেই ব্যক্তিগণকে তুমি কল্যাণভ্রষ্টই জানবে। যদি এটাই সত্য, তাহলে লোকে এর অনুষ্ঠান করে না কেন? এই প্রসঙ্গেও বললেন, সদৃশম চেষ্টতে স্বস্যাহ প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিম যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। সকল প্রাণী
নিজের প্রকৃতিকে অনুসরণ করে, স্বীয় স্বভাবের বশীভূত হয়ে কর্মে অংশগ্রহণ করে। প্রত্যক্ষদর্শী জ্ঞানীও নিজের প্রকৃতির অনুরূপ কার্য করেন। প্রাণী নিজের কর্ম অনুসারে আচরণ করে, জ্ঞানী নিজ স্বরূপ অনুসারে। যেমন যার প্রকৃতির প্রভাব সে সেরকমই কার্য করে থাকে, এটা স্বতঃসিদ্ধ, কেউ এর হাত থেকে নিস্তার পায় না। এই কারণেই সবাই আমার মতানুযায়ী কর্মে প্রবৃত্ত হতে পারে না। তারা আশা, মমতা, সন্তাপ, শব্দান্তরে রাগ, দ্বেষ এদের ত্যাগ করতে পারে না, যার জন্য কর্মের সম্মুখ আচরণ হয় না। একেই আরো স্পষ্ট করলেন এবং অন্য কারণ দেখালেন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেত তৌ হ্যস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গুলির ভোগে রাগ দ্বেষ স্থিত, এই দুটির বশীভূত হওয়া উচিত নয়, কারণ এই কল্যাণ পথে কর্মমুক্ত হওয়ার প্রত্যক্ষ পদ্ধতিতে রাগ ও দ্বেষ শত্রু হিসেবে দুর্ধর্ষ আরাধনাতে বাধার সৃষ্টি করে। শত্রু যখন অন্তরে, তখন বাইরে কার সঙ্গে কে যুদ্ধ করবে? ভোগের সংসর্গে শত্রু থাকে এবং আমাদের অন্তঃকরণেই বাস করে। কাজেই এই যুদ্ধ অন্তঃকরণের যুদ্ধ, কারণ দেহটাই ক্ষেত্র যার মধ্যে সজাতীয় বিজাতীয় দুটি প্রবৃত্তি বিদ্যা এবং অবিদ্যা রূপে থাকে, যারা মায়ারই দুটি অঙ্গ। এই প্রবৃত্তিগুলির অতীত হওয়া, সজাতীয় প্রবৃত্তিকে আয়ত্ত করে বিজাতীয়কে নিশ্চিহ্ন করাই যুদ্ধ। বিজাতীয় নিশ্চিহ্ন হলে সজাতীয়ের উপযোগিতা আর থাকে না, স্বরূপের ছোঁয়ায় সজাতীয় তার অন্তরালে বিলীন হয়ে যায়। এইভাবে প্রকৃতির পার পাওয়াই যুদ্ধ, যা ধ্যান দ্বারা সম্ভব। রাগ দ্বেষ শান্ত করতে সময় লাগে, সেই জন্য বহু সাধক ক্রিয়া ত্যাগ করে সহসা মহাপুরুষের অনুকরণ করতে আরম্ভ করেন। শ্রীকৃষ্ণ এর থেকে সাবধান করলেন। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। একজন সাধক 10 বছর ধরে সাধনায় প্রবৃত্ত এবং অন্য একজন আজ সাধনায় প্রবৃত্ত হয়েছে, উভয়ের ক্ষমতা এক হবে না। প্রারম্ভিক সাধক যদি তার অনুকরণ করে, তাহলে সে তার নিজের যোগ্যতাটুকুও হারিয়ে ফেলবে। এই প্রসঙ্গেই শ্রীকৃষ্ণ বলছেন, উত্তম রূপে আচরিত পরধর্ম অপেক্ষা গুণরহিত নিজ ধর্ম অধিক উত্তম। কর্মে প্রবৃত্ত হওয়ার স্বভাবজাত ক্ষমতাই সধর্ম। নিজের ক্ষমতা অনুসারে সাধক কর্মে প্রবৃত্ত হলে একদিন মুক্তি লাভ করে। অতএব সধর্ম আচরণে মৃত্যুও পরম কল্যাণকর। যেখানেই সাধনে ছেদ পড়ে, আবার দেহ লাভ করার পর সেখান থেকেই পুনরায় যাত্রা আরম্ভ হয়। আত্মার মৃত্যু হয় না। দেহের বস্ত্রের পরিবর্তন হলেও বিচার বুদ্ধি বদলায় না। নিজের থেকে শ্রেষ্ঠ ব্যক্তির অনুকরণ করতে আরম্ভ করলে সাধক ভয় পাবেন। ভয় প্রকৃতিতে হয়, পরমাত্মায় নয়। প্রকৃতির আবরণ আরো ঘনীভূত হবে। ভগবত পথে অনুকরণের বাহুল্য দেখা যায়। একবার পূজ্য মহারাজ্যের প্রতি আকাশবাণী হয়েছিল যে তিনি যেন অনসুইয়াতে গিয়ে বসবাস করেন। তখন তিনি জম্মু থেকে চিত্রকূট এসেছিলেন এবং অনসুইয়ার ঘোর জঙ্গলে বাস করতে আরম্ভ করেছিলেন। অনেক মহাত্মা ওই পথ দিয়ে যাতায়াত করতেন। তাদের মধ্যে একজন লক্ষ্য করেছিলেন যে পরমহংসজি দিগম্বর অবস্থাতে থাকেন এবং তার সম্মানও অনেক। তখন সেই মহাত্মাও কৌপিন ত্যাগ করলেন, দণ্ডকমণ্ডলু অন্য এক সাধুকে দিয়ে ত্যাগী দিগম্বর সেজে বসলেন।
কিছুকাল পরে এসে দেখলেন পরমহংসজি লোকের সঙ্গে কথাবার্তা বলেন, প্রয়োজন মতো সময় সময় তাড়না দেওয়ার ছলে অপশব্দও ব্যবহার করেন। মহারাজজির প্রতি আদেশ হয়েছিল তিনি যেন ভক্তদের কল্যাণার্থে কিছু তিরস্কার করেন, এই পথের পথিকদের ওপর প্রখর দৃষ্টি রাখেন। মহারাজের অনুকরণ করে সেই মহাত্মাও গালাগাল দিতে আরম্ভ করলেন, কিন্তু তার পরিবর্তে লোকেও তাকে ভালো মন্দ দু কথা শুনিয়ে দিত। তিনি তখন বলেছিলেন, পরমহংসজিকে কেউ কিছু বলে না, আর এখানে তো মুখে মুখে জবাব দিচ্ছে। বছর দুই পরে ফিরে এসে সেই মহাত্মা দেখেছিলেন যে পরমহংসজি গদিতে বসে লোকে পাখা দিয়ে বাতাস করছে, চামর ব্যজন করছে। তিনিও দেখা দেখি সেই জঙ্গলের এক ভাঙা বাড়িতে তক্তাপোষ আনিয়ে তাতে গদি পেতে দুটি লোক নিযুক্ত করলেন চামর ব্যজন করবার জন্য। প্রতি সোমবার ভিড়ও হতে লাগল। পুত্রের ইচ্ছুক 50 টাকা দিন, কন্যার ইচ্ছুক 25 টাকা দিন, পরন্তু কথায় বলে উঘরে অন্ত না হই নিবাহ। এক মাসের মধ্যেই সেই সাধুকে সে স্থান ত্যাগ করে অন্যত্র যেতে হয়েছিল। মান প্রতিষ্ঠা সব খুইয়ে বসেছিলেন। এই ভগবত পথে অনুকরণের কোনো স্থান নেই। সাধকের উচিত সধর্মেরই আচরণ করা। সধর্ম কি? দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ সধর্মের উল্লেখ করেছিলেন, সধর্ম লক্ষ্য করলেও তুমি যুদ্ধ করার উপযুক্ত পাত্র। এর চেয়ে শ্রেষ্ঠ কল্যাণকর পথ ক্ষত্রিয়ের জন্য আর নেই। সধর্মে অর্জুন ক্ষত্রিয়। যোগেশ্বর সংকেত করলেন, অর্জুন, যারা ব্রাহ্মণ তাদের জন্য বেদের উপদেশ ক্ষুদ্র জলাশয়ের তুল্য। তুমি বেদের ঊর্ধ্বে ওঠো এবং ব্রাহ্মণ হও। অর্থাৎ সধর্মে পরিবর্তন সম্ভব। এখানে পুনরায় বললেন, রাগ দেশের বশীভূত হইও না, এদের কাটিয়ে ওঠো, সধর্মই শ্রেয়স্কর। তার বলবার অর্থ এই নয় যে অর্জুন কোন ব্রাহ্মণের অনুকরণ করে তার মতো বেশভূষা ধারণ করুক। কর্মের একমাত্র পথকেই মহাপুরুষগণ 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন, নিকৃষ্ট, মধ্যম, উত্তম এবং অতি উত্তম। এই শ্রেণী বিভাগকে সাধকের জন্য ক্রমশ শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের সংজ্ঞা দিলেন। শূদ্র স্থিতি, সেবা ধর্ম থেকেই কর্মের আরম্ভ হয় এবং সাধনাক্রমে ওই সাধু কি ব্রাহ্মণের স্থিতি লাভ করতে পারেন। এর পরের অবস্থাতে সাধক যখন পরমাত্মায় স্থিতি লাভ করেন তখন ন ব্রাহ্মণ ন ক্ষত্রিয় ন বৈশ্য ন শূদ্র চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, তিনি বর্ণগুলির ঊর্ধ্বে উঠে যান। একথাই শ্রীকৃষ্ণও বললেন যে চাতুর্বর্ণং মায়া সৃষ্ট্যং, এই চার বর্ণের সৃষ্টিকর্তা আমি। তাহলে কি জন্মের আধারে মানুষের জাতি বিভাগ করা হয়েছে? না, গুণকর্ম বিভাগশ, গুণের আধারে কর্ম বিভাগ করেছি। কর্ম কি? তা কি সাংসারিক কর্ম? শ্রীকৃষ্ণ বললেন, না, তা হল নিয়ত কর্ম। এই নিয়ত কর্ম কি? তিনি বললেন, যজ্ঞের প্রক্রিয়াই নিয়ত কর্ম, যার দ্বারা শ্বাসকে প্রশ্বাসে আহুতি, প্রশ্বাসকে শ্বাসে আহুতি, ইন্দ্রিয় সংযম ইত্যাদি, যার শুদ্ধ অর্থ হল আরাধনা, যোগ সাধনা। আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে দেয় যে বিধি বিশেষ, তাই হল আরাধনা। এই আরাধনা কর্মকেই 4টি শ্রেণীতে বিভাগ করা হয়েছে। যার যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী নিজ শ্রেণী থেকেই তার আরম্ভ করা উচিত। একেই বলে সকলের নিজ নিজ ধর্ম। যদি কেউ শ্রেষ্ঠ পুরুষের অযৌক্তিক অনুকরণ করে তাহলে তা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়, তার নাশ হবে না, কারণ এতে বীজের নাশ নেই, কিন্তু সে প্রকৃতির চাপে ভয়াক্রান্ত, দীনহীন নিশ্চয়ই হয়ে যাবে। যদি প্রথম শ্রেণীর কোনো ছাত্র স্নাতক শ্রেণীতে বসতে আরম্ভ করে তাহলে কি তার পাঠ্য বিষয় বোধগম্য হবে? সে প্রারম্ভিক বর্ণমালা থেকেও বঞ্চিত হয়ে যাবে। অর্জুন প্রশ্ন করলেন যে মানুষ সধর্মের আচরণ করতে পারে না কেন?
अर्जुन उवाच। अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। हे कृष्ण, मनुष्य कार द्वारा चालित हुए अनिच्छा सत्त्वेओ जेन बलपूर्वक निजुक्त हुए पापाचरणे प्रवृत्त है, आपनार मतानुसारे चलते पारे ना केनो? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, কামেশ ক্রোধেশ রজোগুণ সমুদ্ভবঃ महाशनो महापाप्मा विद्येनमिह वैरिणम्। अर्जुन, रजोगुण जात एई काम एवं एई क्रोध अग्निर न्याय भोगे अतृप्त अत्यंत क्षतिकारक। काम क्रोध राग देशेर पूरक, एकटु आगेई आमी जा चर्चा करेछि एई विषये तुमी एदेरी शत्रु जानबे। এখন এদের প্রভাব সম্বন্ধে বলছেন। ধূমেনা ব্রিয়তে বন্নি যথাদর্শো মলেন চ যথোল্বেনাবৃতো গর্ভ তথা তেনেদমাবৃতম্। যেরূপ ধূম দ্বারা অগ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, সেরূপ কাম ক্রোধাদি বিকার সমূহ দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। ভিজে কাঠ জ্বালালে কেবল ধোঁয়াই হয়, আগুন থাকা সত্ত্বেও শিখার রূপ নিতে পারে না। ময়লা দিয়ে ঢাকা দর্পণে যেরূপ প্রতিবিম্ব স্পষ্ট হয় না, জরায়ুর দ্বারা যেরূপ গর্ভ আবৃত থাকে, সেরূপ এই বিকারগুলি থাকতে পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয় না। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরেণানলেন চ। কৌন্তেয়, অগ্নির ন্যায় ভোগে অতৃপ্ত জ্ঞানীর চির শত্রু এই কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। এখন শ্রীকৃষ্ণ কাম এবং ক্রোধ দুটি শত্রুর কথা বললেন। এই শ্লোকে তিনি কেবল একটা শত্রু কামের বিষয় বললেন। বস্তুত কামের মধ্যে ক্রোধের অন্তর্ভাব বিদ্যমান। কামনা পূর্ণ হলে ক্রোধ শান্ত হয়, কিন্তু কামনা শেষ হয় না। কামনা পূরণে বাধা উৎপন্ন হলেই পুনরায় ক্রোধ জেগে ওঠে। কামের অন্তরালে ক্রোধ নিহিত থাকে। এই শত্রুর উৎস কোথায় একে খুঁজবে? শত্রুর নিবাস জানা থাকলে এর সমূল বিনাশে সুবিধা হবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন, ইন্দ্রিয়াণি মনো বুদ্ধি অস্যাধিষ্ঠান উচ্যতে এতর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত্য দেহিনম্। ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি, এদেরই কামের আশ্রয় বলা হয়। কাম, মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় সমূহের দ্বারাই জ্ঞানকে আবৃত করে জীবকে মোহমুগ্ধ করে। তস্মাত ত্বমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহিহেনম জ্ঞানবিজ্ঞাননাশনম্। সেই জন্য অর্জুন,
তুমি আগে ইন্দ্রিয়গুলিকে নিয়ম্য সংযত করো, কারণ এর অন্তরালে শত্রু বিদ্যমান, তা তোমার দেহের ভিতরে বাইরে খুঁজলে কোথাও পাবে না। এটা হৃদয় রাজ্যের অন্তর্জগতের যুদ্ধ। ইন্দ্রিয়সমূহকে বশ করে জ্ঞান এবং বিজ্ঞানের বিনাশক এই ক্ষতিকারক কামের নাশ করো। কাম সহজে আয়ত্তে আসে না, অতএব বিকারের নিবাস স্থানকেই অবরুদ্ধ করো, ইন্দ্রিয়সমূহকেই সংযত করো। কিন্তু ইন্দ্রিয়সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন। আমি কি তা করতে পারব? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাঁর সামর্থ্য বলে উৎসাহ দিচ্ছেন। ইন্দ্রিয়াণি পরাণ্যাহ ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধিঃ যো বুদ্ধেঃ পরতস্তু সহ। অর্জুন, এই দেহ থেকে ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে জানবে। ইন্দ্রিয়সমূহ থেকে মন শ্রেষ্ঠ এবং বলশালী, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং যিনি বুদ্ধির থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ তিনিই তোমার আত্মা, এবং সেই হলে তুমি। সেই জন্য ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধি নিরুদ্ধ করতে তুমি সক্ষম। एवं बुद्धे परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। এইরূপ বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান স্বীয় আত্মাকে জেনে আত্মবল বুঝে বুদ্ধি দ্বারা নিজ মনকে বশ করে অর্জুন এই কামরূপ দুর্জয় শত্রুর নাশ করো। নিজের শক্তি বুঝে এই দুর্জয় শত্রুর নাশ করো। কাম দুর্জয় শত্রু, ইন্দ্রিয়গুলির সাহায্যে কাম আত্মাকে মোহমুগ্ধ করে, তাই নিজের শক্তি বুঝে আত্মাকে বলবান জেনে কামরূপ শত্রুর বিনাশ করো। এখানে বলা আবশ্যক, এই শত্রু আন্তরিক এবং যুদ্ধ অন্তর্জগতেরই। নিষ্কর্ষ, প্রায় গীতাশাস্ত্রের যারা ভক্ত এবং ব্যাখ্যাকার তারা বর্তমান অধ্যায়ের নাম কর্মযোগ দিয়েছেন, কিন্তু এটা সঙ্গত বলে মনে হয় না। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর কর্মের নাম নিয়েছেন। তিনি কর্মের মহত্ব প্রতিপন্ন করে তার মনে কর্মজিজ্ঞাসা জাগ্রত করলেন, এবং বর্তমান অধ্যায়ে তিনি কর্মকে পরিভাষিত করলেন যে যজ্ঞের প্রক্রিয়া কর্ম। এখানে একথা প্রমাণিত হচ্ছে যে যজ্ঞ কোনো নির্ধারিত দিক অর্থাৎ বিধি বিশেষ, এছাড়া জগতে যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন। শ্রীকৃষ্ণ যে কর্ম সম্বন্ধে বলবেন সে কর্ম মোক্ষসে সুভাত অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তিদায়ক কর্ম। শ্রীকৃষ্ণ যজ্ঞের উৎপত্তির বিষয়ে বললেন। যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি তার বিশেষত্বের চিত্রণ করলেন, যজ্ঞ অনুষ্ঠানের উপর জোর দিলেন। তিনি বললেন এই যজ্ঞের প্রক্রিয়াই কর্ম, যে অনুষ্ঠান করে না সে পাপী, আরামপ্রিয় ব্যর্থই জীবন ধারণ করে। পূর্ব মহর্ষিগণ কর্ম করে পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেছিলেন, তাঁরা আত্মতৃপ্ত, তাঁদের আর কর্মের প্রয়োজন নেই। তবু অনুগামীদের পথ প্রদর্শনের জন্য তাঁরা উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থাকেন। সেই মহাপুরুষগণের সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের তুলনা করলেন, বললেন আমারও আর কর্ম করবার প্রয়োজন নেই, কিন্তু অনুগামীদের মঙ্গলের জন্য আমিও সর্বদা কর্মে প্রবৃত্ত। শ্রীকৃষ্ণ স্পষ্ট পরিচয় দিলেন যে তিনিও যোগী। তিনি কর্মে প্রবৃত্ত সাধকগণকে বিচলিত করতে নিষেধ করলেন, কারণ কর্ম করেই সেই সাধককে পরম স্থিতি লাভ করতে হবে, না করলে নাশ হয়ে যাবে।
এই কর্ম অনুষ্ঠানের জন্য শ্রীকৃষ্ণ ধ্যানস্থ হয়ে যুদ্ধ করতে বললেন। দুচোখ বন্ধ, ইন্দ্রিয় সমূহ সংযত করে, মন নিশ্চল করে, চিত্ত নিরুদ্ধ করার অভ্যাস। সে কিরকম যুদ্ধ? না সে সময় কাম, ক্রোধ, রাগ, দ্বেষ ইত্যাদি সাধকের জন্য বাধক হয়ে দাঁড়ায়। এই বিজাতীয় প্রবৃত্তি সমূহের হাত থেকে উদ্ধার হওয়ার চেষ্টাই যুদ্ধ। আসুরি সম্পদ কুরুক্ষেত্র, বিজাতীয় প্রবৃত্তিগুলির এক একটাকে নাশ করে ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টাই যুদ্ধ। বস্তুত ধ্যানেই যুদ্ধ নিহিত। বর্তমান অধ্যায়ের সারাংশ এটাই। এতে যজ্ঞের বাস্তবিক স্বরূপ স্পষ্ট হয়নি, কর্মের বিধিবিধানেরও সম্যক অনুভব হয়নি। যজ্ঞের স্বরূপ স্পষ্ট হলেই কর্ম কি তা বোঝা যাবে। এখনো কর্ম স্পষ্ট হয়নি। বর্তমান অধ্যায়ে কেবল স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের প্রশিক্ষণাত্মক দিকের ওপর জোর দেওয়া হয়েছে। এই নির্দেশ গুরুজনদের জন্য। তাঁরা যদি কর্মানুষ্ঠান নাও করেন তবুও তাতে তাঁদের কোনো লোকসান নেই, করলে কোনো লাভও নেই। কিন্তু যাদের অভীষ্ট পরম গতি, তাদের জন্য যদি নিয়ম নির্দেশ না দেওয়া হয় তবে তা যে কর্মযোগ একথা বলা যাবেই বা কি করে? যোগেশ্বর বলেছেন, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম, কিন্তু সেই কর্মের স্বরূপ স্পষ্ট করলেন না এবং যজ্ঞ কি তা বললেন না। বর্তমান অধ্যায়ে যুদ্ধের যথার্থ চিত্রণ করা হয়েছে। সম্পূর্ণ গীতাশাস্ত্রে দৃষ্টিপাত করলে দেখা যায়, দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বলেছেন, এই শরীর নাশবান, অতএব যুদ্ধ কর। গীতাশাস্ত্রে যুদ্ধের বাস্তবিক কারণ এটাই। পরে জ্ঞানযোগের বিষয়ে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধই কল্যাণের একমাত্র সাধন বলা হয়েছে। তিনি বললেন, অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞানযোগের বিষয়ে বলা হয়েছে। কোন বুদ্ধি? এই যে জয় পরাজয় উভয় দৃষ্টিতেই জয়লাভ হয়, এ কথা জেনে যুদ্ধ কর। চতুর্থ অধ্যায় বলেছেন, যোগে স্থিত হয়ে হৃদয় স্থিত, এই স্বীয় সংশয় জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করে যুদ্ধার্থে উত্থিত হও। পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত যুদ্ধের কোনো চর্চা করেননি। একাদশ অধ্যায় কেবল এই বলেছেন, এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র হও, যশ লাভ করো। এই মৃতদিগকে তুমি বধ করো, যিনি প্রেরক তিনি করিয়ে নেবেন, মৃতদেরই বধ করো। পঞ্চদশ অধ্যায়ে সংসারকে দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষের ন্যায় বলা হয়েছে, যাকে অসঙ্গতারূপী অস্ত্র দ্বারা ছেদন করে ওই পরম পদের অনুসন্ধান করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী অধ্যায়গুলিতে যুদ্ধের উল্লেখ নেই। ষষ্ঠদশ অধ্যায়ে অসুরের চিত্রণ অবশ্যই করা হয়েছে, যারা নরকগামী। শুধু বর্তমান অধ্যায়ে যুদ্ধের বিশদ বর্ণনা আছে। শ্লোক ৩০ থেকে ৪৩ পর্যন্ত যুদ্ধের স্বরূপ, যুদ্ধের অনিবার্যতা, যুদ্ধে প্রবৃত্ত না হলে বিনাশ, যুদ্ধে নিহত শত্রুদের নাম, তাদের বধ করবার জন্য নিজ শক্তির আহ্বান এবং নিশ্চয়ই তাদের বধ করবার জন্য জোর দিলেন। বর্তমান অধ্যায়ে শত্রু এবং শত্রুর আন্তরিক স্বরূপ স্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে, যাদের বিনাশ করবার জন্য প্রেরণা প্রদান করা হয়েছে। এই প্রকার শ্রীমৎ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে শত্রু বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজীর শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমৎ ভগবদ গীতার ভাষ্য যথার্থ গীতাতে শত্রু বিনাশ প্রেরণা নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসত্।